নমস্কার আমি এম গার্ডেন পি থেকে প্রদীপ আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল এম গার্ডেন পি তো বন্ধুরা আমি আগে একটা ভিডিও দেখি করেছিলাম চন্দ্রমল্লিকার মাদার প্ল্যান্ট কিভাবে সেভ করবেন এবং কি কি কী কী করবেন যাতে আগামী বছর আপনারা অনেক অনেক বেশি ফুল পেতে পারেন তো এবার আমার মিশন কিন্তু একটু অন্যরকম এবার মিশন আমার সবার ছাদে ফুটবে ফুল এটাই আমার মিশন হাজার থেকে দেড় হাজার তো হাজার থেকে দেড় মানে এমনটা না যে হাজার ফুটবে দেড় হাজার ফুটবে কারো বাড়িতে দু হাজারও ফুটতে পারে তো আমরা কখন থেকে শুরু করব কি করব প্রত্যেকটা ভিডিও একদম আমার সঙ্গে সঙ্গে আপনারা করবেন এবং তাতে কিন্তু রেজাল্ট অত্যন্ত ভালো পাবেন তো আমি দেখিয়েছিলাম মাদার প্ল্যান্ট কি করে সেভ করবেন কি করতে হবে তো অবশ্যই আমি সেই ভিডিও লিঙ্কটা এই ভিডিও শেষে দিয়ে দিচ্ছি যাতে যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন আর একটা বিষয় যে সত্যি যে চন্দ্রমল্লিকার চারা কিন্তু আমরা সঠিক সময় পাই না তাই চন্দ্রমল্লিকা সবার সেইভাবে ভালো হয় না তো এবছর কিন্তু চন্দ্রমল্লিকার চারা সকলে বাড়িতে তৈরি করবেন এবং ভালো ফল পাবেন সেটার দায়িত্ব আমার আমি কথা দিচ্ছি যে কিভাবে চারা তৈরি করবেন যাতে একশোটা একশোটা চারা আপনাদের না হলেও নব্বই শতাংশ চারা যাতে কাটিং যাতে আপনাদের সফল হয় আমি কিন্তু সেইভাবে ভিডিও দেখাবো এবং আপনারা দেখতে থাকুন কিভাবে সম্ভব দেখুন গাছ কিন্তু অলরেডি রেডি হয়ে আসছে এখনও কিন্তু আমরা চারা তৈরি করার যাদের এরকম হয়ে গেছে তারা কিন্তু এখনই চারা তৈরি করতে পারেন কোনো অসুবিধা নেই এমনটা নাই যে চারা তৈরি করলে এখনই ফুল চলে আসবে চারা তৈরি হতে হতে কিন্তু গরম চলে আসবে আমি ঠিক খুব তাড়াতাড়ি চারা তৈরি ভিডিও নিয়ে আসবো আর যাদের গাছের এরকম অবস্থা ধরুন এখনও সেইভাবে ব্রাঞ্চ আসেনি তো তারাও কিন্তু কি করবেন আমি ভিডিওতে বলবো দেখুন এগুলো হচ্ছে চন্দ্রমল্লিকার যে রিং পড়েছিল আমি সেই লাঠিগুলো সমস্তটা তুলে দিয়েছি এবং রিংগুলো যারা জিআই দিয়ে করেছেন তারা অবশ্যই রিংগুলোকে খুলে সুন্দর করে যত্ন করে রেখে দিন আগামী বছর কিন্তু এই রিংই কাজে লাগবে আমার এই রিংগুলো কিন্তু লাস্ট চার চার বছর ধরে এই একই রিং ব্যবহার করছি তো অবশ্যই যখন রিং করানোর জন্য যে তারটা কিনবেন ওটা অবশ্যই দেখবেন যাতে জিআই তার হয় যাতে জং না চলে আসে তো সেইভাবে কোনো অসুবিধা নেই প্রতি বছর যে রিং বানাতেই হবে আপনাকে এমনটা না তো একই রিং দিয়ে অনেক দিন চলতে পারে তো একে একে সমস্ত গাছ মানে একটা গাছও নেই এখন এই মুহূর্তে সমস্ত গাছই আমি কেটে ফেলেছি এবং কেটে ফেলেছি কারণ তার একটাই যে অনেক আগে আমাকে কাটিং তৈরি করতে হবে দেখুন কাটার পরে কিন্তু এরকম অবস্থা নিচ থেকেই কিন্তু প্রথম ব্রাঞ্চ আসবে শীতের ফুলের অবস্থা এখনও ভালো আজকের আঠেরো তারিখ দেখুন কীভাবে গাছে ফুল ফুটছে তো সকলে শীতের ফুলও করেছেন এবছর আশা করি ভালো আছে আর এই সময় দিই শীতের ফুলে কিন্তু জল দেওয়া কোনোভাবে মিস করবেন না শীতের সময় যে আমাদের অসুবিধাটা ছিল সেটা জল দেওয়ার অসুবিধা এখন যেহেতু গরম পড়ে যাচ্ছে আপনারা অবশ্যই সকাল সকাল জল দিন তাতে কোনো অসুবিধা হবে না গাছ কিন্তু সুস্থ থাকবে যদি সকাল সকাল জল না দেন তাহলে কিন্তু গাছ খারাপ হয়ে যাবে এটা মাথায় রাখবেন কোনোভাবে গাছকে গাছের মাটি যাতে শুকিয়ে না যায় শীতের ফুলের ক্ষেত্রে যেহেতু শীতের ফুল দেখাচ্ছি আমি তাই এই কথাটা বলে রাখলাম তো এবার আসি চন্দ্রমণিকার মাদার প্লান্ট কেয়ারিং এই সময় এই সময় বলতে এই একটি গাছই এখনও বেঁচে আছে দেখুন সমস্ত গাছের কেটে স্তূপ হয়ে গেছে যাদের এই রকম গাছ কেটে কেটে অনেক হয়ে গেছে তারা কিন্তু অবশ্যই সেগুলোকে বস্তাবন্দি করে রাখুন হ্যাঁ বন্ধুরা আমি দেখিয়েছিলাম শস্যের খোল দেওয়ার জল দেওয়ার জন্য প্রতি পাঁচ থেকে সাত দিন অন্তর তো এখানে যারা সময় পাচ্ছেন না ধরুন শস্যের খোল পচাবেন দেবেন যারা দিতে পাচ্ছেন না তারা অবশ্যই শুকনো শস্যের খোল দেখুন আমি যেভাবে দিচ্ছি শুকনো শস্যের খোল টবের উপর দিয়ে রাখুন তাতে কিন্তু ব্রাঞ্চ আসবে খুব তাড়াতাড়ি আর গাছকে যত পারবেন ক্লিন রাখবেন শুকনো পাতা শুকনো ডাল ভেঙে দিন কারণ কি শুকনো ডাল যেটা থাকবে সেটা থেকে আর একটা শুকনো ডালের তৈরি হতে পারে কারণ ডাল মানে ওটা ড্রাইব্যাক হচ্ছে আর শুকনো পাতা মানে সেখানে কোনো না কোনো ফাঙ্গাস অ্যাটাক হয়ে আছে অলরেডি তো যখনই আপনার গাছের কোনো পাতায় ফাঙ্গাস অ্যাটাক হয়ে শুকিয়ে থাকবে সেক্ষেত্রে গাছ গাছটা কিন্তু একটু অসুস্থই থাকবে কারণ অন্য নতুন পাতাতেও সেইভাবে শুকিয়ে যেতে পারে তাই আপনারা চেষ্টা করবেন যে শুকনো পাতা পরিষ্কার করে গাছকে পরিষ্কার রাখা আর একান্তই যদি খোল জল দিতে পারছেন না ধরুন সাত দিন দশ দিন হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনারা এইভাবে শুকনো শস্যের খোল টবের মাটিতে ছড়িয়ে দিতে পারেন এরকম দশ থেকে বারো ইঞ্চি টবে আপনারা এক চামচের উপরে সু শস্যের খোল দিতে পারেন আর গাছের মাটি একদম ক্লিন রাখুন পরিষ্কার রাখুন কোনোভাবে কোনো আগাছা উঠতে দেবেন না সেক্ষেত্রে গাছের যে সাঁকারগুলো বেড়াবে তাদেরকে কিন্তু ডিস্টার্ব করবে যে ওই গাছ সাকারগুলো না বেরার জন্য কারণ আগাছা মানেই তার ক্ষমতা অনেক বেশি শিকড়ের বিন্যাস অনেক বেশি হবে তাই সেক্ষেত্রে সাকারকে বেড়া বেড়াতে কিন্তু সাহায্য করবে না উল্টে অসুবিধা হবে তো এইভাবেই সমস্ত গাছকে সুন্দর করে পরিষ্কার করে রেখে দেখুন এই হচ্ছে সেই শস্যের খোল শুকনো শস্যের খোল যাদের পক্ষে একটু অসুবিধা হচ্ছে তারা এইভাবে ব্যবহার করুন কোনো অসুবিধা নেই একদম নিশ্চিন্তে একই কাজ করবে একটা বিষয় নিয়ে আমি একটু বলে রাখি এটা খুবই দরকার ধরুন গাছ আমরা যেভাবে আমি যেভাবে বলেছি সেভাবে কেটেছেন অথচ কোনোরকম সাকার বেড়াচ্ছে না সেক্ষেত্রে চিন্তার কোনো ব্যাপার নেই শাখার আপনার বেড়াবে সুন্দর করে সাকার বেড়াবে এত সুন্দর সাঁকাল বেড়াবে এত সুন্দর গাছ হবে আমি যেভাবে বলছি এমন একটা দিন আসবে ঠিক দু মাস পরে আপনারা ভাববেন আমরা আমার বোধ আর গাছ নতুন করে কাটিং করতে হবে না আমি এই মাদার প্ল্যান্টটাই রেখে দিই কারণ মাদার প্ল্যান্ট রাখলে আগামী বছর এইভাবে আবার ফুল পাবো তো এই সময় মাদার প্ল্যান্ট ট্রিটমেন্ট কিন্তু পরিচর্যা কিন্তু এইটাই যে গাছকে সঠিকভাবে খাওয়ার দেওয়া তাহলেই কিন্তু গাছ সুন্দর হবে আমরা যেটা করি মাদার প্লান্ট রেখে দিই কোনোরকমভাবে সঠিকভাবে জলটাও পায় না সেক্ষেত্রে একটা কথা একদমই মাথায় রেখে দিন যে চন্দ্রমরিগা মাদার প্ল্যান্ট থেকে ভালো চারা পেতে গেলে এবং অতিরিক্ত শাকার এই রকমভাবে পেতে গেলে সেক্ষেত্রে টবের মাটির উপরে পোষণ যেন কোনো সময় দশ মিনিটের জন্য শুকনো না হয়ে যায় ভালো করে এটা ভেবে রাখুন টবের মাটি যাতে কোনো রকম দশ মিনিটের জন্য শুকনো না হয় তাহলে আমাদের কি করতে হবে টবের মাটিতে আমাদের নিয়মিত জল দিতে হবে জলটা সকালেই দেবেন প্রয়োজন পড়লে আবার একবার অল্প জল দেবেন সেক্ষেত্রে কিন্তু দেখবেন সুন্দর সুন্দর শাকার বেড়াবে কারণ শাকারগুলো কিন্তু মাটি ফুড়ে বেড়াবে একটা জিনিস মাথায় রাখতে হবে শাকার কিন্তু মাটি ফুঁড়ে বেড়াবে সেক্ষেত্রে মাটি যদি শক্ত থাকে সেক্ষেত্রে শাকার কিন্তু বেড়াতে পারবে না অনেকেই এমনটা হবে যারা ভাবছেন যে কেটে দিয়েছি মানে এই সাঁকার ভালো এটা কিন্তু না ধরুন সবার মাটি তো একরকম নয় এক একজন একরকম মাটি করেছেন যারা একটু ভালো মাটি করেছেন তাদের কিন্তু সাঁকারটা বেড়াতে অনেকটাই সুবিধা হবে আর যাদের মাটি উপরে প্রসঙ্গটা অনেক শক্ত টাইট হয়ে যায় সেটা যারা যার যেরকম গাছ আছে মাটিতে দেখবেন যে মাটির টবের উপরে পোষণ যদি অনেক শক্ত হয় সেক্ষেত্রে কিন্তু সাঁকার বেরোতে অনেকটাই অসুবিধা হবে তাই আমি যে টিপসটা আজকের দিলাম এটা একদমই মাথায় রাখবেন শুধু শাখার না এই যে ব্রাঞ্চ ব্রাচে এ থেকেও চারা হবে আমাদের একটা গাছ থেকে ছয় চারা দিতে পারবো কিন্তু আমাদের প্রয়োজন নেই অত চারা তো সেক্ষেত্রে যেহেতু প্রয়োজন নেই তাই আমরা অত চারার দরকার নেই আমি খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসবো চন্দ্রমণিকার চারা কীভাবে তৈরি করবেন দেখুন তাতে কত ভালো রেজাল্ট হবে তো বলেছিলাম যে কাটিং করে দেওয়ার পরে কুড়ি চলে আসবে দেখুন কিন্তু কুড়ি চলে আসছে কুড়িটা আরও দশ থেকে পনেরো দিন থাকবে এরকমই অবস্থা এরকমই হবে কারণ কি এখনও ঠান্ডাটা সেইভাবে অল্প বিস্তর আছে কারণ চন্দ্রমণি যখন কুড়ি আসে তখন কিন্তু টেম্পারেচার বাইশ তেইশ চব্বিশ এইরকম থাকে পঁচিশের কাছাকাছি থাকে তো এখনও কিন্তু আমাদের সেই একই অবস্থা টেম্পারেচারটা কিন্তু ওই ধরনেরই আছে তাই কুড়ি আসবে কুড়ি আসলে সিম্পল কুড়িগুলো কেটে ফেলবেন কুড়ি রাখবেন না আর খাওয়ার নিয়মিত দিন ফাঙ্গিসাইড একদম ব্যবহার করবেন না এখানেও বলে দিই ফাঙ্গিসাইড এই গাছে একদম ব্যবহার করবেন না গাছকে নিয়মিত স্নান করাতে পারেন কিন্তু ফাঙ্গিসাইড ব্যবহার করবে না এই ছাকারগুলো কিন্তু একদম রেডি আছে চারা তৈরি করার জন্য তো মেন টিপস ছিল আজকের ভিডিওতে জল দেবেন একদম পরিমাণ মতো আর সুন্দর করে আর যারা অনেক চারা করতে চাইছেন চারা সংখ্যা অনেক বাড়াতে চাইছেন যে হাজার হাজার চারা তৈরি করতে পারবেন তাদের জন্য আমি নেক্সট ভিডিওতে টিপস আনবো এইখানেও পিঞ্চিং করার পদ্ধতি আছে পিঞ্চিং করবেন তাতে কিন্তু ব্রাঞ্চ বেশি বেড়াবে ব্রাঞ্চ বেশি বেড়াতে গেলে খাওয়ার বেশি দিতে হবে এটা মাথায় রাখবেন খাওয়ার যদি আমরা পরিমাণ মতো দিতে পারি তাহলে কিন্তু অসংখ্য ব্রাঞ্চ বেড়াবে তো অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখলেন